আজ হঠাৎ বেরিয়ে পড়লাম রাতে একটু ঘুরতে, এই দুবাইয়ের ঝকমকে শহরটাকে দেখার জন্য। এরকম কোনো প্ল্যানই ছিল না রাতে বেরোনোর, কারণ এখন রাত প্রায় 12:30। আর দুবাই শহরটা এরকমই একটা শহর যেখানে কোনো সময় শহরটা ঘুমিয়ে থাকে না, সবসময়ের জন্যই জেগে থাকে, দিন কিংবা রাত। তা চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা হবে। এখন মূলত দুটো স্পটে যাব, আর তোমাদের সেখানের সুন্দর পরিবেশ ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার রুম থেকে এটা প্রায় 1.5 আওয়ার্স লাগে, মতলব 1.5 ঘন্টার আশপাশে আমার এখান থেকে লাগে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকের ব্লগটা বুঝতেই পারছো কোথায়, আজকে আমি এসেছি দুবাই আটলান্টিক। তো পিছনের ভিউটা খুব অসম্ভব একটা দারুণ সুন্দর ভিউ, আর অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখতে থাকো আজকের নতুন ব্লগটা, খুবই সুন্দর আর খুবই স্পেশাল ব্লগ। তো আমাদের প্রথম স্পটে আমরা চলে এসেছি। তা দেখতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, আর পাবলিক এখন কেউই নেই, শুধু আমি নিজেই একা মালিক এরকম ভাব একটা। তাই আমরা সবাই যার যার শ্যুটে ব্যস্ত হয়ে পড়েছি, আর নিজেকে শাহরুখ খান বলে মনে হচ্ছে এরকম একটা ব্যাপার। তা এখন শুটিং চলছে আমাদের সবার, আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব আমাদের নেক্সট গন্তব্যস্থলে, সেটা হচ্ছে এই আটলান্টিক হোটেলটার ওখানটায়, ঠিক আছে? তা সেটা যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, আর তার সাথে সাথেই আমার সাথে আমার বসরাও গেছিলো। তা বস আর ম্যাডাম তারাও রিল বানানোতে খুব ব্যস্ত, বুঝতেই পারছো। তো আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল, সেটা হচ্ছে হোটেল আটলান্টিক। তো চলো, যেতে যেতে আরও কথা হবে এই হোটেলটার ব্যাপারে। মূলত আমরা এখন যেই রাস্তাটা ধরে যাচ্ছি এটা সমুদ্রের ওপরে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডের ওপরে এই রাস্তাগুলো, ওভারব্রিজ রাস্তা, বাইরে থেকে দেখে কখনোই বোঝা সম্ভব না এটা সত্যি একটা আইল্যান্ডের উপরে তৈরি কিনা, আর এটা সত্যি বাস্তবে এটা একটা আইল্যান্ডের উপরে তৈরি। আর এই টানেলটাও কিন্তু এই সমুদ্রের ওপর দিয়েই একটা টানেল তৈরি করা আছে, এর ওপরে সব বিল্ডিং, বুঝতেই পারছ কত মনোরম দৃশ্য। আর না দেখলে এটা অবশ্যই এটা অনুভব করা যাবে না, এটাকে ফিল করা যাবে না। তাই জন্যে তো ভিজিটারদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে দুবাই। তা চলো, যেতে যেতে আরও কথা হবে। তো এখন আমরা টানেল থেকে বেরিয়ে প্রায় ওপর দিয়ে আমরা এই যে হোটেলটার এখানটায় যাব, এটা হচ্ছে, এটা কিন্তু এই হোটেলটা পুরো সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডের মধ্যে তৈরি, পুরো একটা 7-স্টার প্রপার্টি, এটা 7-স্টার প্রপার্টি আর ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট হোটেল। তো বন্ধুরা, এখন চলে এসেছি দুবাইয়ের সবথেকে বড় হোটেল, যেটার নাম হচ্ছে আটলান্টিক, তোমাদের বলছিলাম দেখাবো, সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি এখন পিছনে। আমার পিছনে দেখতেই পাচ্ছ সেই হোটেলটা, বড় হোটেলটা, এটার নাম হচ্ছে আটলান্টিক হোটেল, যেখানে আমাদের হচ্ছে শাহরুখ খানের পিকচার শ্যুট হয়েছিলো নিউ ইয়র্ক। তো এটাই সেই হোটেলটা, দুবাইয়ের সবচেয়ে বড় হোটেল আটলান্টিক হোটেল। বাইরে খুবই প্রচণ্ড পরিমাণে গরম, ব্লগ করা যাচ্ছে না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, দেখানোর জন্য আমি অবশ্যই আজকে রাতে, অনেক রাত হয়ে গেছে এখন প্রায় রাত্রির 1টা থেকে 1.5টা বাজে, তাও তোমাদের দেখাচ্ছি আমাদের এই হোটেলটা। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এখন তো সমুদ্র আছে পেছনের সামনেই, বা সমুদ্রটা এখন পুরো আমাদের পুরো অন্ধকারের জন্য দেখাতে পাচ্ছি না, এদিকের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ, দারুণ মনোরম পরিবেশ, এটা সেই হোটেল দুবাই আটলান্টিক হোটেল। এই হোটেলটাকে বড় বলার একটাই কারণ, কারণ এই হোটেলটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট 7-স্টার হোটেল, আর হোটেলটা পুরো আইল্যান্ডের উপরে তৈরি, তাই এই হোটেলটার একটা আলাদা ইমেজ আছে। আর শুনলে হয়তো অবাক হবেন, এই হোটেলটায় পুরো নাইট স্টে করতে হলে আপনাকে ইন্ডিয়ান মানি প্রায় 15 লাখ টাকা দিতে হবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে।